হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপা আপনার নাম? সুমাইয়া। আপা আপনার নাম? সোনালী। আচ্ছা আপা, আপনাকে আমি 5টা কোশ্চেন করবো, 5টার মধ্যে 3টা পেরে গেলে ছোটো একটা গিফট আছে। আপনি প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে আমেরিকার রাজধানীর নাম কি? আমেরিকার রাজধানীর নাম কি? 1, 2 জানি না। 3, 4 পাস করে দিলাম। একটার মধ্যে আপনি একটা পালো না। পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলাদেশে বর্তমানে বিভাগ কয়টি? বাংলাদেশে বর্তমানে বিভাগ কয়টি? একটু ক্যামেরা দিকে তাকাতে হবে। কি মনে হচ্ছে আপু, 8টি বিভাগ? 8টি আমি তো জানি না, তাহলে ওটাই রাইট। 8টি নিব? নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক, 8টি। 2টার মধ্যে আপু 1টা পেরে গেল। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 2টার মধ্যে আপু 1টা পেরেছে। 3 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, দিনে উঠে রাতেও উঠে, সেই জিনিসটা কি? দিনে উঠে রাতে উঠে। হ্যাঁ, 2টার মধ্যে আপু 1টা পেরেছেন। 1, 2, 3, 4 দিনের রাত, 3, 4, 5, 6, 7 এট দ্য ফার্স্ট কাউন্ট কেন করে? 2টার মধ্যে আপনি 1টা পেরেছেন। 8, 9 দিনে উঠে রাতে উঠে। 9 সূর্য, মেবি, কারণ সূর্য রাতে যে চাঁদ সকালে যেন জানো না, কাছাকাছি ছিল কিন্তু টাইম ওভার, উত্তরটা হয়নি। 3টার মধ্যে আপনি 1টা পারলেন। আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, পায়ের সাথে কী যোগ করলে মানুষ রেগে যায়? আবার পায়ের সাথে কী যোগ করলে মানুষ রেগে যায়? টাইম ওভার। আপু 4টার মধ্যে 1টা পারলেন। আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না? কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না? কচু পাতা। 1, 2, 3, 4, 5, 6 কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না? 7, 8, 9 টাইম ওভার। 5টার মধ্যে আপু 1টা পেরেছেন। গেমটা খেলে কেমন লাগলো? ভালো। আচ্ছা আপু, ছোটো একটা গিফট আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।